আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা দুটি বাংলাদেশের মার্কেটের অবশ্যই বলতে হবে ফ্ল্যাগশিপ কিলার, বাট ওভারঅল যদি আমি চিন্তা করি এটি আসলে মিড বাজেটের খুব ভালো মানের দুটি ফোনের কম্পারিজন ভিডিও করব। আসলে খুব ভালো মানের দুটি ফোন বলতে গেলে একটা ফোনই খুবই ভালো, আর একটা ফোন আমার মনে হয় না প্রাইস অনুপাতে খুবই জাস্টিফাইড কাজ করেছে। আজকে আমরা পোকো X3 NFC বাংলাদেশের অফিসিয়াল ভার্সন ভার্সেস টেকনো ক্যামন 16 প্রিমিয়ার এই দুটি ফোনের কম্পারিজন ভিডিও করব। আপনারা দেখছেন টিউটোরিয়ালস ভ্যালি টেক ভ্যালি, আপনাদের সাথে থাকছে আমি তাইসির। আম পাতা জোড়া জোড়া, রিভিউ হবে উড়া ধরা। সো বন্ধুরা শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখন সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন, এতে করে আমাদের চ্যানেলের সকল নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। প্রথমেই প্রাইস, পোকো X3 NFC এর দুটি ভেরিয়েন্ট বাংলাদেশে লঞ্চ হয়েছে 664, 6128। সো অফিসিয়াল প্রাইস একটার 25,500 এবং 27,000। সো ওইসবে না যে আমার মনে হয় অফিসিয়ালি আমি যদি দারাজ বলেন বা ই ভ্যালি বলেন বা যে কোনো ওখানে পিকাবো বা অনেক আপনার অফারে অবশ্যই এটি 25,000 টাকা দ্বারা যেত। 12-12 সেল চলছে, সেখানে আপনারা এটি পেয়ে যাবেন 23,500 টাকায় 664 GB র্যাম নামের ভেরিয়েন্টটি। সো আমি যদি এটাকে প্রাইসটা ওঠানামা, তো অফিসিয়াল আপনারা যদি বসুন্ধরা সিটি বা যমুনা ফিউচার পার্কে যান অবশ্যই অফিসিয়াল ফোনটাই 664-25,000 টাকার মধ্যে অবশ্যই পেয়ে যাবেন, 6128-26,000 টাকায় পেয়ে যাবেন। সো 25,000 টাকা পোকো X3 NFC ওভারঅল প্রাইস এবং টেকনো ক্যামন 16 প্রিমিয়ার এটির 8/128 GB একটি ভেরিয়েন্টে বাংলাদেশে লঞ্চ হয়েছে, এটির প্রাইস রাখা হয়েছে 28,000 টাকা অফিসিয়ালি। সো এটি অফলাইন অবশ্যই আপনারা 1,500 টাকা কমে তো পেতেই পারেন অফার টফারে। সো অফলাইন অনলাইন দুই ক্ষেত্রেই 28,000 টাকা খুবই আনজাস্টিফাইড একটি প্রাইস। সো 27,000 টাকা আমরা প্রাইসটাকে লক করতে পারি। প্রথমে বিল্ড এবং ডিজাইন কোয়ালিটি, পোকো X3 NFC এটি কিন্তু পোকো F1 এর পর থেকে তাদের সেকেন্ড নিজেদের ফোন বলা যায় অবশ্যই। খুবই নতুন ধরনের ক্যামেরা সেটা ব্যবহার করা হয়েছে, ব্যাকে স্কোয়ার এবং রাউন্ড এ দুইটার কাটছাট বলতে পারেন। সো একবার স্কোয়ার করে বৃত্তটাকে কেটে দিয়ে স্কোয়ার বা রাউন্ডের মিক্স আপ ব্যাকে ক্যামেরা সেন্টি। সাইডে থাকছে হেড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফ্রন্টে 5 হোল থাকছে একদম মিডলে, চীন বেজেল খুবই ঠিকঠাক এবং পোকো বড় বড় ব্যাকে ব্র্যান্ডিং তাদের এবং তিনটা শেড ব্যবহার করা হয়েছে, দুটি কালার বাংলাদেশে লঞ্চ হয়েছে ব্ল্যাক এবং ব্লু। সো অবশ্যই ঠিকঠাক আছে ডিজাইন এবং খুবই নতুনত্ব ক্যামেরা মডিউলটা অবশ্যই, এবং এতে অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যবহার করা হয়েছে, ফ্রন্টে কর্নিংগাল ফাইবার প্রোটেকশন থাকছে, ব্যাকে থাকছে প্লাস্টিকের ব্যাক প্যানেল। সো ডিজাইন এবং বিল কোয়ালিটির দিক থেকে এটি অবশ্যই অনেক বেটার অনুযায়ী টেকনো ক্যামন 16 প্রিমিয়ার। এতে ফ্রন্টে কর্নিংগাল গ্লাসের প্রোটেকশন থাকছে বাট প্রবলি 3 কারণ মেনশন করা নাই কোথাও। এতে প্লাস্টিকের ফ্রেম থাকছে এবং প্লাস্টিকের ব্যাগ থাকছে, যেটি খুবই হতাশার ব্যাপার। এই 28,000 টাকায় প্লাস্টিকের ফ্রেম খুবই হতাশাজনক। ফ্রন্টে ডুয়েল পাঞ্চ হোল থাকছে এক পাশে বাম পাশে এবং ব্যাকে স্কোয়ার হাউজিং এ ক্যামেরা সেট আপ থাকছে, 4টা ক্যামেরা কোয়াড্রেন্ট ক্যামেরা। এটাও ডিজাইন সুন্দর আছে। সো ওভারঅল ডিজাইন সুন্দর আছে দুটোটারই, বাট যদি আমি বিল কোয়ালিটির কথা বলেন অবশ্যই পোকো X3 NFC অনেক বেটার অ্যালুমিনিয়াম ফ্রেমের কারণে। যদিও পোকো X3 NFC এর ওজনটা কিন্তু অনেক বেশি, 225 গ্রাম, মনে থেকে টেকনো ক্যামন 16 প্রিমিয়ার এটির ওজন মাত্র 200 গ্রাম। সো এটিও একটা ব্যাপার স্যাপার। ওভারঅল চীন বেজেল খুবই ঠিকঠাক। সো এই 23,000 যদি আপনারা দ্বারা যে কিনতে পারেন 23,000-24,000 টাকায় খুবই খুবই ক্লিয়ার ফোন হবে, 120,000 রিফ্রেশ রেট, 6.67 ইঞ্চি, সো অলরেডি 6.7 ইঞ্চি বলতে পারেন। সো ডিসপ্লে সেকশনে বাজার অনুপাতে সবচেয়ে বেস্ট কিছু বাংলাদেশে অবশ্যই এরা প্রোভাইড করছে। অন্যদিকে টেকনো ক্যামন 16 প্রিমিয়ারে 6.9 ইঞ্চির একটি আইপিএস এলসিডি প্যানেল, যেটি কিনা ফুল এইচডি প্লাস রেজুলেশন এবং এতে ব্যবহার করা হচ্ছে 90Hz রিফ্রেশ রেট। সো ঠিকঠাক আছে 90Hz, প্রাইস অনুপাতে ঠিকই আছে বলা যায়, 90Hz 120Hz দিলে বেটার হতো, যেহেতু অনেক বিশাল একটা ডিসপ্লে 6.9 ইঞ্চি, ডুয়েল পাঞ্চ হোল থাকছে ফ্রন্টে এবং এতে HDR10+ এর সাপোর্ট থাকছে, যেটিও খুবই ভালো ব্যাপার। 374 এবং ব্রাইটনেস 450 nits, সো পিপাই একটু কম, যে অনেক বড় ডিসপ্লে এই কারণে পিপাইটা অনেকটা কম মনে হবে, বাট ওভারঅল যদি ডিসপ্লের কথা বলেন 120Hz জন্য অবশ্যই এই ডিসপ্লে সেকশনে পোকো X3 NFC আনবিটেবলি উইন। সেকশন দুটি ফোনে অ্যান্ড্রয়েড 10 থাকছে বাট পোকো X3 NFC থাকছে পোকো লঞ্চার এবং মি UI 12। অন্যদিকে টেকনো ক্যামন 16 প্রিমিয়ারে থাকছে HiOS 7.0 অবশ্যই অ্যান্ড্রয়েড 10 এবং পোকো X3 NFC তে প্রথম সেকশনে ব্যবহার করেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 732G, যেটি কিনা 8nm ফিনফেটার দূরে একটি প্রসেসর, অসাধারণ একটি প্রসেসর এবং টেকনো ক্যামন 16 প্রিমিয়ারে ব্যবহার করেছে মিডিয়াটেক হেলো Z90T, যেটি 12nm ফিনফেটার দূরে একটি প্রসেসর।
সো এটিও খুব শক্তিশালী গেমিং প্রসেসর বাট 732G সামনে আসলে দাঁড়ানোর মতো না প্রসেসরের সেকশনে এবং অবশ্যই মি ইউআই 12 এবং পোকো লঞ্চার অসাধারণ হাইওএস বলেন বা এসব থেকে টেকনোর এসব থেকে সো ওভারঅল প্ল্যাটফর্ম বলেন বা ইউআই এক্সপিরিয়েন্স বলেন সব দিক থেকে পোকো X3 NFC অনেকটাই এগিয়ে জিপিউ সেকশনে পোকো X3 NFC তে ব্যবহার করেছে অ্যাড্রিনো 600 যেটি খুবই ভালো মানের জিপিউ এবং টেকনো ক্যামন 16 টিমারে ব্যবহার করেছে মালি G76 MC4 সো এটি একটু স্লাইটলি লোয়ার বলতে হবে অ্যাড্রিনো 618 থেকে এবং অক্টাকোর সিপিউ দুটি ফোনেই ব্যবহার করা হয়েছে যেখানে পোকো X3 NFC তে থাকছে দুইটা 2.3 GHz ক্রায়ো 470 গোল্ড কোর এবং 6টা 1.8 GHz ক্রায়ো 470 সিলভার কোর অন্যদিকে টেকনো ক্যামন 16 প্রিমিয়ারে থাকছে দুটি 2.05 GHz কর্টেক্স A76 6টি 2.0 GHz কর্টেক্স A55 সো ওভারঅল এই সিপিইউ জিপিইউ দুটো দিকেই পোকো X3 NFC অনেকটাই এগিয়ে মেমোরি সেকশন পোকো X3 NFC আগে বলেছে দুটি ভার্সন লঞ্চ হয়েছে 664 6128 এবং এতে ডেডিকেটেড মাইক্রোকন্ট্রোলার স্টোর থাকছে না হাইব্রিড সিগন্যাল স্টোর থাকছে UFS 2.1 SSD ব্যবহার করা হয়েছে LPDDR4X RAM টাইপ ব্যবহার করা হয়েছে অন্যদিকে 828 HDMI রেঞ্জে লঞ্চ হয়েছে RAM ROM ভেরিয়েন্ট এবং LPDDR4X RAM টাইপ এবং UFS 2.1 স্টোরেজ টাইপ থাকছে সো এই দিকে অবশ্যই মেমোরি বা স্টোরেজের দিক থেকে পোকো X3 NFC কিছুটা পিছিয়ে থাকে অবশ্যই টেকনো ক্যামন 16 প্রিমিয়ার থেকে পোকো X3 NFC তে ব্যাকে কোয়াড্রেন ক্যামেরা 64 মেগাপিক্সেলের সনি IMX 682 সেন্সর 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড বাকি দুইটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো 2 মেগাপিক্সেলের ডেপ্থ এবং ফ্রন্টে 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা অন্যদিকে টেকনো ক্যামন 16 প্রিমিয়ারে ব্যাকে 64 মেগাপিক্সেলের সনি IMX 686 সেন্সর 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 22 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং ডেপ্থ এবং ফ্রন্টে থাকছে 48 মেগাপিক্সেলের এটাও সনি সেন্সর এবং 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সো ক্যামেরা সেকশনে মেগাপিক্সেলের দৌড়ে ফ্রন্টে অবশ্যই টেকনো ক্যামন 16 প্রিমিয়ার অনেক এগিয়ে এবং ফিচার অনেক কিছু ফিচার আছে যেমন ভিডিও বোকে মোড এটা আপনারা টেকনো ক্যামন 16 প্রিমিয়ারে পেয়ে যাবেন কিন্তু এটি কিন্তু আবার পোকো X3 NFC তে নেই আর পোকো X3 NFC তে কিন্তু ব্লগ মোড একটা থাকে ওটা খুবই বেটার অনেক সুন্দর সো ওভারঅল সবকিছু মিলিয়ে ফ্রন্ট ক্যামেরা যদি বলেন অবশ্যই টেকনো ক্যামন 16 প্রিমিয়ার অনেক 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 এগিয়ে বাট শুধুমাত্র এই ক্যামেরা সেকশনে পোকো X3 NFC একটু পিছিয়ে থাকছে সাউন্ডের কথা যদি বলতে হয় 3.5 mm পোর্ট দুটি ফোনেই থাকছে কিন্তু ডুয়েল স্টেরিও স্পিকার থাকছে পোকো X3 NFC তে যেটি কিনা টেকনো ক্যামন 16 প্রিমিয়ারে মিসিং ব্যাটারি সেকশন পোকো X3 NFC তে থাকছে 5200 mAh ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা এবং টেকনো ক্যামন 16 প্রিমিয়ারে 4500 mAh ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা সো অবশ্যই ব্যাটারি ব্যাকআপ অবশ্যই বেটার থাকবে পোকো X3 NFC তে তাহলে স্পেসিফিকেশনের মধ্যে পোকো X3 NFC শুধুমাত্র ফ্রন্ট ক্যামেরা এবং স্টোরেজ একটু পিছিয়ে থাকে আর বাকি যে কোনো ক্ষেত্রে অবশ্যই পোকো X3 NFC টেকনো ক্যামন 16 প্রিমিয়ার থেকে বেটার সো টেকনো ক্যামন 16 প্রিমিয়ারের প্রাইস অনেক বেশি 28,000 টাকা যদি পান নিতে নাই করবো অবশ্যই পোকো যেহেতু এটা হাই রিফ্রেশ রেট থাকছে ওভারঅল এই ফোনটি যদি আপনারা কখনো অফারে 25,000 টাকা পান তাহলে নিতে হলো বাট ওভারঅল 28,000 টাকা খুবই ওভার প্রাইস অন্যদিকে পোকো X3 NFC 25,500 অফিসিয়াল প্রাইসে অনেক বেটার কিছু দিচ্ছে 6GB 64GB RAM ROM এর ভেরিয়েন্টটি আর দারাজ থেকে যদি কেন অবশ্যই 23,500 এরকম পেয়ে যাবে সো ওভারঅল এই দুটি ফোনের কম্পারিজন ভিডিওর মধ্যে ক্লিয়ার অনেক পোকো X3 NFC সো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিও ভিডিওটি কেমন লাগলো ভালো লাগে থাকলে লাইক করবেন এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখা হবে সবাইকে আল্লাহ হাফেজ